সুমন সম্বন্ধে দু একটি কথা বলতেই হবে আমার, কারণ সুমনকে ওই আমি পেয়ে গিয়েছিলাম, ভাগ্যতাগ্য তো বিশ্বাস করি না, কিন্তু একটা ঐতিহাসিক যোগাযোগে আমার ছাত্র হিসেবে যাদবপুরে পেয়ে গিয়েছিলাম। খুব চমৎকার একটা ক্লাস ছিল, সুমন ইকোনমিক্স পড়ত, ওর বন্ধু আমাদের হিনোজান পত্রিকার সম্পাদক, তোমার বন্ধু নামটা হঠাৎ মাথা থেকে বেরিয়ে এলো, কবি সুভাষ ঘোষাল, তারপরে এই আরো সব চিনে চেনাশোনা লোক, পঙ্কজ সাহা তাহা এরা সব এক ক্লাসে, ঋতুপর্ণ ঘোষ, এদের আমরা সব কাছাকাছি সময়ে ক্লাসে পেয়েছিলাম। সুমনের প্রতিভার কথা তখন ভাবতেই পারিনি, কীভাবে সে আমাদের অহংকৃত করবে, আমাদের শুধু না পুরো বাঙালি যে অহংকৃত করবে, তখন ভাববার কোনো অবকাশই ছিল না। কিন্তু ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে, এখনও ভালোবাসে, ফলে আমার বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায়। 85 বছর পেরিয়ে গেছি, কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা দেখে থাকে, এই এত ভালোবাসা পাই। সুমনের কাছ থেকে রাজনীতিতে আমিও যাব না, কিন্তু সুমনের কাছ থেকে ওই ভালোবাসাটা আমি চিরকাল পেয়ে এসেছি। আর সেটি কি অসাধারণ কাজ করেছে বাংলা গানের ক্ষেত্রে সেটা আমরা জানি, যে বাংলা গানের পুরো গতিপথ বোঝা দিচ্ছে। সলিল চৌধুরীর পরে সবচেয়ে মৌলিক, হয়তো আমি বলবো সলিলদার চেয়েও সঙ্গীত রচনার ক্ষেত্রে সুমন আরও নিখুঁত কাজ করেছে, কারণ সলিলদার গানের ভাষা কখনো কখনো আমার কাছে একটু পুরনো ধরনের লাগে, পুরনো ক্রিয়াপদ তিনি ব্যবহার করেন, আমি তার খুব ভক্ত, সলিলদার খুব ভক্ত, তিনি আমাকে ভালোবাসছেন খুবই, কিন্তু মনে হয় গানের ভাষা আর একটু আধুনিক হতে পারত। কিন্তু সুমন আমি যেটা বলেছি লিখিতভাবে বলেছি, আমার বইতে আছে গদ্যরীতি পদ্যরীতি বলে বইতে বাংলা সঙ্গীতের ভাষা যাতে আছে সুমনের সম্বন্ধে লেখা, মানে বাংলা গানের ভাষা সম্বন্ধে, যে বাংলা কবিতার থেকে বাংলা গানের ভাষা 50-60 বছর পিছিয়ে ছিল, সেই কবিতার ভাষা সমসাময়িক করে দিয়েছে সুমন বাংলা গানের ভাষাকে। এটা অসামান্য একটা কাজ, এবং আমি এও দুঃখের সঙ্গে যোগ করতে বাধ্য হচ্ছি, সুমনেরই যারা শিষ্য প্রশিষ্য তারা তার অনুকরণ করে, অথবা অনুকরণ করেও তার বিরুদ্ধে কটু কথা বলে, এমন লোকেরদের গানের ভাষা আবার পিছিয়ে যাচ্ছে, আবার সুমনের অগ্রগতিটাকে তারা ধরে রাখতে পারেনি। কারণ সুমন যে কবিতা কবি আসলে একদম এখনকার কবি, সেই কবিতার প্রতিভাটা তাদের নেই, যাই হোক, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে খেয়াল, সুমনের এখনকার খেয়াল হচ্ছে বাংলা খেয়াল, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমি মনে করি এটাকে বাংলা ভাষাকে ভালোবাসার একটা প্রকাশ। আমরা 21শে ফেব্রুয়ারি করি, 19শে মে করি, আমরা পথে মিছিল করি, বুক চাপড়াই, হিন্দির বিরুদ্ধে কথা বলি, ইংরেজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু ভাষাকে ভালোবাসার যে নানা রকম চেহারা হতে পারে, অর্থাৎ শুধুমাত্র ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষা হিসেবে আন্দোলন শুধু নয়, তাতে কী হবে আমি জানি না, বাংলা ভাষার ওই আন্দোলন দরকার নেই বলে আমার মনে হয়, এই সরকারি অনুগ্রহ ভিক্ষা আমার পছন্দ হয় না। কিন্তু এই যে ভাষাকে ভালোবাসা, যে ভাষাকে দিয়ে কাজ করানো, ভাষার প্রকাশে ব্যবহারে নতুন নতুন ক্ষেত্র খুলে দেওয়া, এবং গান আর ভাষা এ তো অনেকদিনকার বন্ধু, সে নৃবিজ্ঞানীরা গবেষণা করুন, গানটা সুরটা আগে হয়েছে না কথা আগে হয়েছে, কিন্তু বহুদিন থেকে সুর আর কথা পরস্পরকে ছাড়া চলতে পারে না, এবং পরস্পরকে আমন্ত্রণ করে, পরস্পরকে আলিঙ্গন করে, এবং এইভাবেই পরস্পরে বেঁচে থাকে গান। আমাদের প্রতি মুহূর্তে আমাদের বাঙালিদের বিশেষ করে সকলেরই গান না হলে চলে না, সুমন এই ব্যাপারটা নিয়ে ভেবেছে,
গান কবিতা সব একসঙ্গে মিলিয়ে দিয়েছে এবং বাংলা খেয়ালের ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রসারিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ছাত্রছাত্রীকে শেখাচ্ছে। কেন হবে না এই প্রশ্নটা তুলেছে, আমাদের এই প্রশ্নটা করতে শিখিয়েছে সময়। বাংলায় কেন খেয়াল হবে না, বাংলায় টপ্পা হতে পারে, বাংলায় আমরা একসময় শুনতাম রাগ প্রধান, আরই ভালো রাগ প্রধান প্রকাশ ঘোষ এর শুরু, প্রচুর রাগ প্রধান গান শুনেছি, অন্যদের গান শুনেছি, বাংলা টপ্পা হবে হয়েছে চমৎকার, বাংলা ঠুংরিও হতে পারে, কেন হবে না? বাংলা ভাষা একটা চমৎকার ভাষা, সুমন যেমন বলেছে দক্ষিণ ভারতে তেলুগু ভাষা হচ্ছে অসাধারণ গানের ভাষা, সমস্ত দক্ষিণী সঙ্গীত তেলুগু ভাষায় রচিত। যদিও আমাদের বাঙালিদের উন্নাসিক গানে মনে হয় যে একটা টিনের গোটুর মধ্যে পাথর ফেলে নাড়ালে তেলুগু ভাষা হয়, কিন্তু তেলুগু হচ্ছে দক্ষিণ ভারতের গ্রামের ভাষা, বলা হয় প্রাচ্যের ইতালিয়ান, এটা বলা হয় তেলুগুতে, মনে রাখবে। আর বাংলাকে সুমন বলেছে যে উত্তর ভারতের সবচেয়ে মধুর ভাষা, মধুর ভাষা শক্ত ভাষা করতে গিয়ে তো বড়ো কথা না, বড়ো কথা হলো গানের সুরের মধ্যে তাকে তুমি বসিয়ে তাকে শ্রাব্য করে গ্রহণযোগ্য করে তুলতে পারো কি না, সেটা সামর্থ্য কবিত্ব থাকলে হয়। সুমন সেই তার গানগুলো যেগুলো এই বইয়ে সংকলিত হয়েছে তাতে দেখবেন কি চমৎকার খেয়ালের ভাষা সে লিখেছে, খেয়াল গান সে লিখেছে। তো আমি বলছি দুটো চল, এই সুমনের খেয়াল গান, তার যে শিষ্য সন্ততিরা আছে তাদের মধ্য দিয়ে প্রচারিত হোক, তার গান যেন আমরা আরও বেশি বেশি করে শুনি। আমি এখন বাংলা প্রকাশকেরও অতটা অগ্রসর রয়েছে কিনা আমি জানি না, আমি চাইব সপ্ত শিষ্য সুমনের গানগুলো সংকলন বার করেছে, আমি চাইব যে ওই আধুনিকতায় আমরা চলে যাই, এই গানের ছোটো ছোটো বই তাতে একটা করে সিডি জুড়ে দেওয়া হোক, মানুষের কাছে পৌঁছুক, বাংলা খেয়াল ঘরে ঘরে পৌঁছুক, বাঙালি সঙ্গীত প্রিয় জাতি। কাজে 200 বই যে বিক্রি হয়েছে খেয়ালে এটা খুব বিস্ময়ের কথা নয়, আমার ধারণা বাংলাদেশে পৌঁছলে আরও বেশি বিক্রি হবে, কাজে সারা পৃথিবী জুড়ে বাঙালি চাইবে যে এই বাংলা খেয়াল গাওয়া হোক, বাংলা খেয়াল আমরা আরও বেশি শুনব। এটা আমি নিজে ভাষার দোকানদার হিসেবে আমি নিজে বলি এটা বাংলা ভাষার একটা সেবা, বাংলা ভাষার প্রতি ভালোবাসার একটা খুব গুরুত্বপূর্ণ প্রকাশ। আমি এসবে বিশ্বাস করি না আশীর্বাদ আশীর্বাদ, কিন্তু আশীর্বাদ করতে কখনো কখনো ইচ্ছে হয় নিজেকে একটা কল্পিত উচ্চ জায়গা দিয়ে, সেই জন্যে আমি শ্যামলী এবং সুমনকে মুখে অন্তত পক্ষে আশীর্বাদ উচ্চারণ করছি। তারা দুজনে দীর্ঘদিন আমাদের মধ্যে থেকে সৃষ্টিশীল থেকে আমাদের সমৃদ্ধ করতে থাকুক বাংলার সংস্কৃতিকে।